আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আল সাফা ট্রাভেলস নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি মোনালিসা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মিজানুর রহমান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত 14 আগস্ট মারা যান তিনি। তবে তার মৃতদেহ এখনও ওই দেশেই পড়ে আছে, আর তাই লাশ দেশে ফেরাতে সরকার সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে তার পরিবার। বিস্তারিত প্রতিবেদনে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মিজানুর রহমান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 14 আগস্ট মারা যান তিনি। লাশ দেশে ফেরাতে সরকার সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে তার পরিবার। মিজানুর রহমান চাঁদপুরের কোচো উপজেলার ডেনসুমিয়ার ছেলে। 2022 সালের অক্টোবরে তিনি আমিরাতে যান। নিহতের ভাতিজা প্রবাসী ওমর ফারুক জানিয়েছেন, পরিবারের সচ্ছলতার কথা চিন্তা করে গত বছর আমিরাতে আসেন মিজানুর রহমান। 14 আগস্ট হঠাৎ করে রুমের মধ্যেই স্ট্রোক করে মারা যান। তার 3 কন্যা সন্তান অসহায় অবস্থায় আছে। দেশে লাশ পাঠানোর জন্য কনস্যুলেট বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা প্রয়োজন। মরদেহ দুবাই হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে মরদেহ পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকর্মী রেজাউল করিম। দর্শক, এই ছিল আল সাফা ট্রাভেলস নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল, ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফা ট্রাভেলস। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।